সবাইকে আসসালামু আলাইকুম সাবিনাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব বিফ তেহারি অতি কম মশলা অতি সহজভাবে আমি রান্না করে ফেলব যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চা খেতে চাচ্ছে তাই তেহারিটা রান্না করার জন্য আমি আদা রসুন পেঁয়াজ সামান্য জিরা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ এই মশলাটাই আমি মাংসটা কষিয়ে নিব তবে এখানে শুধু আমি সাদা এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে নিচ্ছি কোনো জয়ফল জয়ত্রী কিছু দেইনি এখন আমি এটা ঢেকে দিব কুক হওয়ার জন্য মাঝে মাঝে আমি নাড়িয়েও নিব যাতে নিচে লেগে না যায় তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন আমার বাচ্চা আছে তাই ঘরে সাধারণত যে মশলা থাকে সেই মশলা দিয়ে আমি অতি সহজভাবে রান্না করে নিলাম আমার মাংসটা কুক হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম সুগন্ধির চাল আপনারা চাইলে এখানে বাসমতি চাল ইউজ করতে পারেন তবে আমি সুগন্ধি চালটাই নিয়ে নিয়েছি চালগুলো মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক লিটারেরও একটু কম পানি কারণ আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছিলাম আমার হয়ে গিয়েছে তেহারিটা এখন দিয়ে দিলাম আমি বাটার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন তবে আমার কাছে বাদাম কুচি দিলে ভালো লাগে না তাই আমি দিলাম না এখন আমি তেহারিটা ঢেকে 10 মিনিটের জন্য অল্প আঁচে রেখে দিলাম এখন শুধু ইনশাআল্লাহ হাফেজ